नमस्कार बंधुरा माइस रेसिपिते तुम्हारे सकल के स्वागत। आज के लिए चले एकदम गरम गरम राधाबल्लबी रेसिपि कचुरी राधाबल्लबी ए दुटोर किन्तु रेसिपि सम्पूर्ण आलादा है। तो आज के राधाबल्लबी रेसिपि तुम्हारे साथे शेयर करब। खूब सहजे किन्तु तुम्हारा तैरी करे निते पारबे एकदम दोकानेर मतो राधाबल्लबी। और आमार चैनल रेसिपिगुलो यदि तुम्हारे भालो लागे ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ और बेल आइकनटी किन्तु प्रेस करते भूले जेओ ना, जाते परबर्ती सब नोटिफिकेशन खूब सहजेई पेये जाओ। तो एखाने आमि बिउलिर डाल 2 থেকে 3 घंटा आगे एरकम करे भिजिए रेखेछि। तो तोमरा चाइले आगेर रातेओ किन्तु भिजिए राखते पारो 7-8 घंटार जोन्नो। एबार एटाके आमि भालो करे धुए मिक्सिर एकटा जारेर मধ্যে দিয়ে দিচ্ছি, सबटा दिए दीची। एबार एर मध्य आमी दिए दीची हाफ कप मतो जल, एकटू परिमाण कम करे किन्तु जलटा दिते होबे। दिए भालो करे एकटा स्मुथ पेस्ट तैरी करे निते होबे। तो देखिए दिच्छी आमी पेस्टटा कतटा स्मुथ होयेछे, एकदम किन्तु स्मुथ करे एरकम करे करे निते होबे। एबार आमी मौरी निये निच्छी और सेटाके एकटा मिक्सिर जारे गुड़ो करे नेब। तो एटाओ किन्तु मोटामुटी एकटुखानी भालो करे किन्तु করে নিতে হবে, তবে দু একটা যদি আস্ত থাকে তাতে কোনো অসুবিধা নেই। এবার আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। এবার আমি নিয়েছি 300 গ্রাম এখানে ময়দা, এর মধ্যে নিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দেবো এখানে আমি নুন 1 টিস্পুন, আর দিচ্ছি আমি সাদা তেল 2 টেবিলস্পুন, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিলস্পুন। তাহলে নুন চিনি আদা কাঁচা লঙ্কা বাটা তেল দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 টেবিলস্পুন আমি মৌরি গুঁড়ো যেটা সেটা আমি এর ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ ময়ামটা খুব সুন্দর করে হয়ে গেছে। এরকম করে করলে কিন্তু ভাঙছে না, হাত দিয়ে প্রেস করলে কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 4 টেবিল স্পুন দিয়ে দেব যে ডালটা বিউলির ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর জল লাগলে তখন অল্প করে করে দিতে হবে। তো এবার আমি অল্প পরিমাণে জল দিচ্ছি আর এটাকে মেখে নেব। একবারে কিন্তু বেশি পরিমাণে জল দিলে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প করে করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমি প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে এটাকে আমি রেখে দেব। আর এর মধ্যে এবার তৈরি করব আমি এর যে পুরটা সেটা কিন্তু তৈরি করে নেব। এবার আমি একটা কড়াইতে 4 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে 1 টিস্পুন দিচ্ছি কালো জিরে, দেব আমি আদার কাঁচা লঙ্কা বাটা 2 টেবিলস্পুন দিয়ে এবার একটু এটাকে নাড়াচাড়া করে নেব। আর বলে রাখি ময়দাটা কিন্তু ওভাবেই মাখতে হবে, ওটাই কিন্তু রাধাবল্লবী করার আসল রেসিপি, ওরকম করেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু এই ক্ষেত্রে মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছি। এবার এর মধ্যে আমি একদম এক চিমটি একটুখানি নিয়ে দিয়ে দিচ্ছি হিং। তো এটা কিন্তু তোমরা তেলের মধ্যে প্রথমেও দিয়ে দিতে পারো বা এই আমি যেই টাইমে অ্যাড করলাম তখনও তোমরা দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হিং অল্প হলেও দিতে হবে, না হলে কিন্তু রাধাবল্লবীর যে আসল স্বাদটা সেটা কিন্তু পাবে না। তো যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলছি, উপকরণগুলো বলছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই দিতে হবে। আজকে আমি এটা বলছি না যে এটা না দিলেও চলবে, তোমাদের ইচ্ছে, সবকটা উপকরণ কিন্তু আজকে দিতে হবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই বিউলির ডালের সাথে পেস্টার সাথে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি পুরটা তৈরি করব। পুরটা যখন দেখতে পাবে এরকম প্রায় মাখা মাখা হয়ে এসছে আর অমনি এরকম একটা দিলে উঠে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা আমি আর একবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু ভালো করে আর একবার মেখে নিচ্ছি। মেখে এবার এর থেকে আমি একটু বড় করে লেচিগুলো কিন্তু কেটেই নেব। দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ নিয়েছি, নিয়ে ভালো করে হাতের মাঝে এরকম করে গোল করে নিচ্ছি। এবার গোলটা থেকে একটু চেপটে এরকম মাঝখানে এরকম বাটির মতো একটু করে নেব। एबार एर मध्य आमी जे पुरटा करे रेखेछि सेई पुरेर थेके किछुटा परिमाण मोटामुटी एक टेबिल स्पून मतो এই পুরটাতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে কিন্তু একটু ঘুরিয়ে যেরকম করে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ভালো করে পুরটাকে এর মধ্যে ভরে দিতে হবে। আর এটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনো মতেই পরে এটা বেরিয়ে না যায়। একটু টাইম নিয়ে এটা সুন্দর করে করে নিলে কিন্তু পুরটা একদম বেরোবে না, যখন বেলবে তখনও বেরোবে না আর ভাজার সময় বেরোবে না। তো এরকম করে করে নিলে কিন্তু কোনো মতে পুরটা বেরিয়ে যাবে না, যেরকম করে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এরকম করে আমি সবগুলো কিন্তু সুন্দর করে পুর ভরে আমি করে নিচ্ছি। আর এরকম করে লাস্টে একটু হাতের মধ্যে গোল করে একটু চেপটে দিচ্ছি। তো এবার আমি সবগুলো করে নিয়েছি। এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল এভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবার একটা করে যে লেচি নিলাম যার মধ্যে আমি পুর ভরে রেখেছিলাম সেখান থেকে লেচি নিয়ে এভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। আমি এভাবে বেলে নিচ্ছি, তোমরা যেভাবে সুবিধা হয় তোমাদের সেভাবেই কিন্তু বেলে নেবে। তবে সুন্দর করে এটা কিন্তু বেলে নিতে হবে আর কোনোভাবেই যেন পুরটা বেরিয়ে না যায়। দেখতেই পাচ্ছ এটা থেকে এটার মধ্যে যেটা আমি বেললাম সেটা থেকে কিন্তু কোনো মতেই পুর বেরোয়নি, আর যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করলে কিন্তু পুর বেরিয়ে যাবে না। তো এভাবে আমি সবগুলোকে একে একে বেলে নেব। আমি এখানে দুটো দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বেলে নেব। এবার একটা কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একটা রাধাবল্লবী, আর উপর থেকে এরকম করে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা কিন্তু পুরো ফুলে যাচ্ছে। তো এভাবে তেল দিলে কিন্তু এটা ভালো মতো এপিটোপিট করে ভাজা হয়ে যাবে আর সুন্দরভাবে ফুলেও যাবে। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠও এভাবে করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে আর সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই রাধাবল্লবী। তো বন্ধুরা, আশা করি রাধাবল্লবীর পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করলাম আর তোমরাও বুঝেছো। তাহলে অবশ্যই বাড়িতে করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে, কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি বাকিগুলো সব ভেজে নেব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে।